সৌরভ, আশা করছি শুনতে পাচ্ছেন, একটু জানতে চাই জলাবদ্ধতা এখনো দেখছেন কিনা আপনি মোহাম্মদপুরে যেখানে আছেন, সেই সঙ্গে জলাবদ্ধতার ফলে যে যানজট ভোগান্তি সেটি আছে কিনা? ধন্যবাদ আসিফ। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন, গতকাল থেকে শীতকালের প্রভাবে যে ঢাকা সহ সারা দেশে যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু আসলে একটি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই জলাবদ্ধতা আমি আসলে আজ সকাল থেকে ঢাকার বিভিন্ন রাস্তা ঘুরে দেখেছি এবং সকালে আমি ছিলাম বনানী এলাকায়, সেখানে দেখেছি যে জলাবদ্ধতার কারণে যে যানজট সৃষ্টি হয়েছিল সেটি। বর্তমানে আমি অবস্থান করছি মোহাম্মদপুর এলাকায়, সেখানে আমি যদি আপনি দেখতেই পাচ্ছেন যে সেখানে আসলে যে কালভার্টগুলো রয়েছে, সেই কালভার্টগুলো আছে গতকাল রাত থেকে যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টির পর সন্ধ্যা থেকে এখানে আসলে একটি প্রবল বর্ষণের কারণে এখানে এই রাস্তাগুলো আসলে ডুবে গিয়েছে, ডুবে গিয়ে বর্তমানে এখানে আসলে যে কোমর পানি থেকে হচ্ছে হাঁটু পানি পর্যন্ত বিরাজ করছে। তো আমার পেছনে আপনি ক্যামেরায় যদি দেখায় যে আসলে এর পেছনে আরও তিন চারটি সংযোগ সড়ক রয়েছে, সেই যে কালভার্টগুলো রয়েছে সেই কালভার্টগুলোতে আসলে একই অবস্থা বিরাজ করছে। এখানে আসলে যে পানি, সেই পানির কারণে আসলে এখানকার সাধারণ মানুষের যে ভোগান্তিতে পড়ছে সেটি আসলে সীমা নেই। আমরা এখানে স্থানীয় মানুষজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে গতকাল রাতের এই বৃষ্টিপাতের পরে মধ্যরাত থেকে আসলে যে পানিটা কখন থেকে যে আসা শুরু হয়েছে সেটি আসলে তারা নিশ্চিত নয়। তবে সেই পানি আসার কারণে এখানে যে আবাসিক ভবনগুলো রয়েছে, সেই আবাসিক ভবনগুলোর বেসমেন্টগুলো আসলে পানিতে নিমজ্জিত হয়ে গেছে। পাশাপাশি সেখানকার যে বেসমেন্টের যে গাড়িগুলো আসলে পার্কিং করা ছিল, সেই পার্কিং গাড়িগুলো আসলে এই পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি এখানে আমরা যে একটি তথ্য জানতে পেরেছি, যেটি আসলে একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আমরা মনে করছি, সেটি হচ্ছে যে এখানে এই জলাবদ্ধতার কারণে যে বেসমেন্ট ডুবে গেছে, সেখানে আসলে যে আপনার এই পানির যে পানির রাখার যে ব্যবস্থাটি সেটি আসলে এখানে বিকল হয়ে যাচ্ছে। তারা আশা করছেন যে সুপেয় যে পানির খাবার ব্যবস্থা সেটি আসলে আজ পর্যন্তই থাকবে বলে তারা ধারণা করছেন। আগামীকাল থেকে এখানে একটি সুপেয় খাবার পানির একটি সংকট হতে পারে বলে এখানকার স্থানীয় জনগণ আমাদের জানিয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে রাস্তাটি চলে গেছে, এটি আসলে ঢাকা উদ্যানের ঢালের দিকে চলে গেছে। তো এখানে এখন যে অবস্থা বিরাজ করছে তার থেকে কিন্তু পেছনের অবস্থা কিন্তু আরও আসলে অনেক বেশি খারাপ বলে এখানকার স্থানীয় জনগণ আমাদের জানিয়েছে। আর এই অবস্থা থেকে তারা আসলে পানি নিষ্কাশন যাতে দ্রুত করা হয় সেটির জন্য তারা আসলে প্রশাসনকে অনুরোধ জানিয়েছে। তো এই ছিল মোহাম্মদপুর থেকে এখানকার জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফের কাছে। আসিফ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী ফজলে রাব্বি সৌরভ রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।